আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিন ভাই বোন, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব কোন পুরুষ কর্তৃক মহিলাদেরকে এবং মহিলা কর্তৃক পুরুষদেরকে সালাম দেওয়া অবশ্য সে সালামের জবাব দেওয়া যাবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা পুত পবিত্র এবং অশ্লীলতা ও বেহায়াপনা থেকে মুক্ত থাকার কারণে আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে সালাম দিতেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এ যুগে বেহায়াপনার যুগে কোনো পুরুষ কর্তৃক মহিলাদেরকে এবং মহিলা কর্তৃক পুরুষদেরকে সালাম দেওয়া ও সেই সালামের জবাব দেওয়া যাবে কিনা। তোহফাতুল আহওয়াজি সুনান তিরমিজির অন্যতম ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আহওয়াজির 7 নম্বর খণ্ডের 395 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে যে, কোনো যুবতী মেয়ে অথবা এমন মহিলা যে মহিলাকে বিবাহ দেওয়া যাবে, বিবাহের উপযুক্ত বা সেক্সওয়ালা মহিলা যদি কোনো পরপুরুষকে সালাম দেয়, তাহলে সে পুরুষের জন্য সালামের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং এমন ক্ষেত্রে সালামের জবাব শুনে দেওয়া মাকরুহ। যদি তাকে সালামের জবাব দিতেই হয়, তাহলে ফতোয়া আলমগীরের ভাষ্য অনুযায়ী সে মনে মনে তাকে না শুনিয়ে মনে মনে নির্জনে সালামের জবাব প্রদান করবে। আর যদি কোনো বৃদ্ধা মহিলা যার সেক্স নেই, এমন মহিলা যদি কোনো পরপুরুষকে সালাম দেয়, তাহলে সে পুরুষের জন্য সালামের জবাব দেওয়া ওয়াজিব, সালামের জবাব দিতে সে বাধ্য। এবং এমন মহিলাকে পুরুষেরা সালাম দিতে পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্থান কাল পাত্র ভেদে সময় অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।